কোলোনোস্কোপি হচ্ছে কোলন অ্যান্ড স্কোপি। কোলন মানে হচ্ছে খাদ্যে আমাদের খাদ্যনালী যে আছে ওটার বৃহদান্ত, নিচের দিকের যে অংশটা, আমরা আমরা জানি খাদ্যনালী মুখ থেকে পায়খানার রাস্তা পর্যন্ত আমাদের খাদ্যনালী বিস্তৃত, নিচের অংশটাকে আমরা বলি কোলন, এবং একেবারে নিচের অংশকে আমরা বলি মলদ্বার এবং তার উপরের অংশকে বলি রেকটাম। কোলোনোস্কোপি মানে হচ্ছে, স্কোপি মানে দেখা, কোলন কোলন দেখা, কোলোনোস্কোপি মানে হচ্ছে কোলন দেখা, কোলোনোস্কোপি মানে হচ্ছে সহজ বাংলায় কোলন দেখা। এখন কোলন দেখার জন্য নর্মাল যে দেখার জন্য যে একটা জিনিস দেখতে হলে ক্যামেরা লাগে, লাইট লাগে, তো কোলোনোস্কোপ হচ্ছে বিশেষ ধরনের একটি যন্ত্র যেটি নরম আঙুলের মতো চিকন একটা টিউব যেটার ভিতরে ক্যামেরা লাগানো আছে। তা আমরা পুরো কোলনটাকে আমরা এই কোলনের কোলোনোস্কোপির মাধ্যমে চেক করে আসি, এটাই কোলোনোস্কোপি। আচ্ছা, কোলোনোস্কোপি সনাতন পদ্ধতি এক ধরনের কোলোনোস্কোপি। আগে যে পদ্ধতি কোলোনোস্কোপি করা হতো যে বাতাস দিয়ে ফুলানো হতো এবং খুব এটা পেইনফুল এবং হচ্ছে যে এটা রোগীদের জন্য খুবই অস্বস্তিকর, ব্যথা অনেক বেশি ব্যথা হয় এবং রোগীদের ভীতি তৈরি হয়, একবার কেউ কোলোনোস্কোপি করলে আর করতে চাইতো না। আমরা এটার উপর কাজ করে আমরা হচ্ছে একটা অত্যাধুনিক পদ্ধতি যেটা হচ্ছে যেটা নিয়ে কাজ করেছি, যেটা হচ্ছে পানি দিয়ে কোলোনোস্কোপি করা। আমরা একটা বিশেষ ডিভাইস ব্যবহার করি এবং এটা পানি ব্যবহার করি, বাতাসের বিপরীতে আমরা পানি ব্যবহার করি এবং এই পানি ব্যবহার করে আমরা হচ্ছে যে কোলোনোস্কোপি করি, যাতে রোগীদের কোনো ধরনের ব্যথা হয় না। এবং যে কোলোনোস্কোপি করার একটা উদ্দেশ্য হচ্ছে পলিপ শনাক্ত করা, সব পলিপ থেকেই, সব পলিপই ক্যান্সারের জন্য একটা একটা সাসপিশাস থাকে, মানে ক্যান্সারগুলো পলিপ থেকে হয়। তো আমরা কোলোনোস্কোপি করে আগেই যদি পলিপ শনাক্ত করতে পারি এবং কোলোনোস্কোপির মাধ্যমে, এবং অত্যাধুনিক সার্জারি চলে এসেছে যার মাধ্যমে পলিপ অপসারণ করা যায়, এই পলিপ অপসারণ করার মাধ্যমে আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। কোলোনোস্কোপির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কোলোনোস্কোপি দিয়ে পলিপ দেখা যায়, শনাক্ত করা যায় এবং পলিপ সার্জারি কোলোনোস্কোপির মাধ্যমে করা যায়, অত্যাধুনিক বিভিন্ন সাইবার নাইফের মাধ্যমে এই পলিপগুলো অপসারণ করা যায়। কোলন ক্যান্সার নির্ণয়ে কোলোনোস্কোপির যে হচ্ছে যে ভূমিকা অপরিসীম। কোলোনোস্কোপির মাধ্যমে দেখব ক্যান্সারটা, দেখব থেকে তার থেকে মাংস নিব, বায়োপসি নিব এবং আমরা হচ্ছে ক্যান্সারের ধরনটা নিয়ন্ত্রণ শনাক্ত করে ফেলবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যদি আগেই কোলোনোস্কোপি করি তাহলে এই ক্যান্সার করা, ক্যান্সার পর্যন্ত যাওয়ার আগের পর্যায়ে আমরা কোলোনোস্কোপির মাধ্যমে শনাক্ত করতে পারবো এবং কোলোনোস্কোপির মাধ্যমে সার্জারি করে ওটাকে আটকে দিতে পারবো, মানে ক্যান্সার পর্যায়ে যাওয়ার আগেই কোলোনোস্কোপির মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। এবং কোলোনোস্কোপি মানে আমরা যদি প্রাথমিকভাবে রোগ নির্ণয় হওয়ার আগেই যদি কোলোনোস্কোপি করতে পারি, যেটাকে আমরা বলি স্ক্রিনিং কোলোনোস্কোপি, এর মাধ্যমে আমরা মানে ক্যান্সারকে অনেক ক্ষেত্রে 90% মতো প্রতিরোধ করে ফেলতে পারি। আধুনিক পদ্ধতি যেটা এখন ব্যথামুক্ত কোলোনোস্কোপি হচ্ছে, আমরা হচ্ছে পানি দিয়ে কোলোনোস্কোপি করি, যে হচ্ছে যে এটাতে একটা স্পেশাল ডিভাইস ব্যবহার করি, ডিজিটাল অ্যাটাচমেন্ট ক্যাপ এবং পানি ব্যবহার করি। মানে জিনিসটা হচ্ছে আমাদের তো টয়লেট করতে কোনো ধরনের ব্যথা হয় না, তবে তো কোলোনোস্কোপি করতেও ব্যথা হওয়ার কথা না আমি যদি স্পেশাল টেকনিক ব্যবহার করি। এবং এই টেকনিক আমরা হচ্ছে যে আমি 5,000 উপরে কোলোনোস্কোপি করেছি, আমার যে জাপানিজ কলিগ আছে সেও 10-15,000 উপরে কোলোনোস্কোপি করেছে এই টেকনিকে। এবং আমরা একটা বইও লিখেছি, এটা একটা টেক্সট বুক, এটা অ্যামাজনে পাবলিশড হয়েছে এবং পৃথিবীর 50টারও বেশি দেশে এই বইটি হচ্ছে যে সমাদৃত হয়েছে। এবং এই বই দেখে, এই বই পড়ে অনেকেই কোলোনোস্কোপি শুরু করেছে এই নতুন টেকনিকে। এবং কয়েকদিন আগেও আমাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে ইনভাইটেশন করে ওরা হচ্ছে এই টেকনিকটা শিখতে চায় সবাই, এটা নিয়ে একটা হচ্ছে যে ওয়ার্কশপ করে এবং আমি ওয়ার্কশপে ওদেরকে ডেমনস্ট্রেট করি এবং এই বইটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিই। দে আর ভেরি মাচ এক্সাইটেড, তারা এই পদ্ধতিতে কোলোনোস্কোপি শুরু করতে চায়। ইতিমধ্যে নেপাল, ইন্দোনেশিয়া থেকেও ইনভাইটেশন এসেছে, তারাও এটার ব্যাপারে ইন্টারেস্টেড। অলরেডি ইন্ডিয়াতেও আমি কয়েকটা ওয়ার্কশপ করেছি। এটা হচ্ছে পানি দিয়ে বিশেষ পদ্ধতির কোলোনোস্কোপি, আমাদের ইউটিউবে ডেমনস্ট্রেশন আছে কীভাবে ব্যথা মুক্ত হয়। আমার মনে হয় আপনারা যদি আমাদের স্যুটে আসেন লাইভ প্রসিডিউরটা দেখেন, এটা আসলে ডাক্তাররাও বিশ্বাস করতে চায় না কীভাবে কোলোনোস্কোপি ব্যথা মুক্ত হয়। আসলে এই প্রসিডিউরটা টেকনিকটাই এরকম যে আমরা যদি টয়লেট করতে ব্যথা নয় তাহলে কোলোনোস্কোপি করতেও ব্যথা হবে না। আমরা ওই কোলনকে নর্মাল অ্যানাটমির মতো রেখেই আমরা কোলোনোস্কোপিটাকে, কোলনটা এই যে মেশিনটাকে, যে টিউবটাকে, ওটা হচ্ছে যে আস্তে আস্তে প্রোগ্রেস করে পুরো লেন্থটা দেখে নিয়ে আসে। যে কোনো ধরনের যদি হঠাৎ করে যদি তার খাদ মানে তার যদি টয়লেটের যে অভ্যাস এটা যদি পরিবর্তন হয়ে যায়, হঠাৎ করে আগে দেখা যেত যে তার দিনে সকালবেলা টয়লেট হতো, এখন দেখা যায় যে 3-4 বার টয়লেট হচ্ছে, এটা একটা কারণ। অথবা খুব অনিয়মিত টয়লেট হচ্ছে মানে কনস্টিপেশন হচ্ছে, অথবা পায়খানার সাথে রক্ত যাচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কারো যদি পরিবারে কারো কোলন ক্যান্সার থাকে অবশ্যই
চল্লিশ বছর বয়সে তার স্ক্রিনিং কোলোনোস্কোপি, মানে আগে থেকেই শনাক্ত, ক্যান্সারটাকে আগে থেকে আটকানোর জন্য যে কোলোনোস্কোপি, এটা করা উচিত।